ফেসবুক প্রোফাইল লক করার প্রয়োজনীয়তা অনুভব করেছেন কখনো? আপনাদের মধ্যে হয়তোবা এমন অনেকেই আছেন যারা চান না আপনার প্রোফাইলে অযাচিত কেউ এসে উঁকি মারুক, আপনার না দেখা সব কিছু দেখে ফেলুক এবং আপনার সম্পর্কে অজানা সব কিছু জেনে ফেলুক, এমনটা হয়তোবা অনেকেই চান না। সো এই কাজটা করতে হলে আপনার প্রোফাইলকে সর্বোচ্চ প্রাইভেসি নিশ্চিত করতে হবে, আর এর সবচেয়ে সহজ ও আপডেট মাধ্যম হচ্ছে আপনার ফেসবুক আইডিকে লক করে রাখা। বর্তমান জামানায় সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি প্রাইভেসি লিক হয়ে থাকে, সুতরাং ফেসবুক প্রোফাইল লক করে রাখাটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি নিজেই খুব সহজে আপনার ফেসবুক প্রোফাইলটি লক করে রাখতে পারবেন। বন্ধুরা, তার আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি আমার এই সেকেন্ড চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে এক্ষুনি পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপলোড হলেই সবার আগে পেয়ে যান আপনি। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, আই এম থ্যাঙ্কফুল টু ইউ। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই স্ক্রিন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা একটু আগেই বলেছি। আগে যদিও ফেসবুক প্রোফাইল লক করাটা অনেক কঠিন ছিল, তবে এখন কিন্তু সেটা আর এত কঠিন নেই। সুতরাং আজকের ভিডিওতে আপনারা একদম অল্প সময়ে জেনে যাবেন কিভাবে আপনার ফেসবুক প্রোফাইলটি লক করবেন। বন্ধুরা, আপনারা চাইলে আমাকে ফেসবুকে ফলো করতে পারেন, আমার ফেসবুকের লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তো প্রথমত আমরা চলে যাব আমাদের ফেসবুকের এই অপশনটাতে, এই কর্নারে যে সেটিংস আছে সেই সেটিংসে। আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে, এই যে ফেসবুকে আমরা ঢুকবো, ঢুকে জাস্ট এই অপশনে আসবো, মেনুতে আসবো, মেনুতে এসে এখান থেকে জাস্ট সেটিংসে অ্যান্ড প্রাইভেসিতে আসবো, সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অপশন রয়েছে, এই সেটিংস অপশনে আবার যাব। তারপরে জাস্ট নিচে আসার পরে এইখানে আপনারা প্রাইভেসি সেটিংসের নিচে দেখতে পাচ্ছেন প্রোফাইল লকিং। আগে কিন্তু আমাদেরকে প্রোফাইল লক করার জন্য অনেক কিছু করতে হতো, এখন আর সেটা করতে হয় না। জাস্ট এখান থেকে আমরা প্রোফাইল লকিংয়ে চলে যাব এবং এইখানে জাস্ট লক ইউর প্রোফাইলে ক্লিক করব। তো লক ইউর প্রোফাইলে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে ইউ লকড ইউর প্রোফাইল, অনলি ইউর ফ্রেন্ডস ক্যান সি দ্য ফটোস অ্যান্ড পোস্টস অন ইউর টাইম লাইন। ঠিক আছে, এটা জাস্ট ওকে দিয়ে দিবেন। তো ওকে দিয়ে দিলে এখন দেখতে পাচ্ছি যে আমরা আমাদের ফেসবুক প্রোফাইলটা লক হয়েছে কি না। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের প্রোফাইলে, এখন দেখতে পাচ্ছেন যে ইউর প্রোফাইল ইজ লকড। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছেন একদমই ইজি। আবার আপনি যদি চান আপনার প্রোফাইলের লকটা ছোটাবেন, জাস্ট একই সিস্টেমে আপনি চলে যাবেন সেটিংসে, সেটিংস থেকে এইখানে আবারও সেটিংসে আসবেন, এই সেটিংস থেকে আবারও চলে আসবেন আপনার প্রোফাইল লকিং, আর প্রোফাইল লকিং থেকে এখান থেকে জাস্ট আনলক করে দিবেন। ঠিক আছে, এখন এখানে জাস্ট আনলক ইউর প্রোফাইল। এখন দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইলটা অলরেডি ইউ আনলকড ইউর প্রোফাইল, অলরেডি আনলকড হয়ে গিয়েছে। তো প্রোফাইল যখন লক করে রাখবেন তখন আপনার ফ্রেন্ড সার্কেল ছাড়া বা আপনার ফেসবুকে যারা ফ্রেন্ড লিস্টে আছে শুধু তারাই আপনার পোস্ট দেখতে পারবে এবং আপনার অন্যান্য যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো দেখতে পারবে, আপনার প্রোফাইলের অন্যান্য ইনফরমেশনগুলো দেখতে পারবে। আর যারা আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্টে নেই তারা আর কিছু দেখতে পারবে না যদি আপনার প্রোফাইলটা লক করা থাকে। বন্ধুরা, এই ছিল ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তীতে এমন আরও ভিডিও খুব শীঘ্রই পৌঁছে যায় আপনার কাছে। এবং আপনাদের সুন্দর সুন্দর মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।